জমিগুলো সেগুলো আসলে আমাদের দেশ যেহেতু নদীমাত্রিক দেশ অনেক অঞ্চলেই দেখা যায় যে একজনের সম্পদ ছিল সম্পদ আবার নদী ভাঙনের ফলে নদীগর্ভে তলিয়ে গেছে তো সাধারণত এরকম ক্ষেত্রে যদি কারও জমি নদীগর্ভে তলিয়ে যায় সেই নদীগর্ভে তুলিয়ে যাওয়া জমিটার তো তুলে যাওয়ার আগে তো এটা একটা খতিয়ানভুক্ত ছিল তো এটা তলিয়ে যাওয়ার পরে সেটা মানে খাস খতিয়ানভুক্ত করতে হয় তো খাস করলে যেটা হয় যে যে জমিটা ছিল ওই জমিটার উপর তো আসলে তাকে ভূমি উন্নয়ন কর দিতে হতো তো খাস করার ফলে সেটার ভূমির করটা আর দেওয়া লাগবে না তো এই যেটা করতে হবে সেটা হচ্ছে যে তবে আপনার প্রশ্নটা আরেকটা স্পেসিফিক করলে ভালো হতো যে মানে কতদিন আগে এটি হয়েছে তো যাই হোক ভূমি উন্নয়ন কর থেকে মৌকুফ করার জন্য যেটা করতে হবে জেলা প্রশাসকের কাছে একটি চিঠি দিতে হবে যে আপনার আপনার জমি নদীগর্ভে তলিয়ে গেছে সেক্ষেত্রে জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের অধীন যে এসিল্যান্ট অফিস আছে সেই ল্যান্ড অফিস আপনাকে আবার একটি রিপ্লাই দিবেন চিঠির এবং যে চিঠিটিতে মাধ্যমে আপনার করটা মৌকুফ করে দেওয়া হবে এবং আপনি যে ওই নদীগর্ভে তলিয়ে যাওয়া যে জমিটি ছিল সেই সেই জমিটির যে মালিক আপনি এই চিঠিটা এটার অন্যতম একটি প্রমাণক হিসেবে কাজ করে তো আবার যদি যখন দেখা যাবে যে জমিটা আবার ওই নদীগর্ভ থেকে জেগে উঠেছে অর্থাৎ যেটা আমাদের স্থানীয় ভাষা চর বলে আর কি যে জেগে উঠেছে এ ধরনের যদি আবার সিচুয়েশন চলে আসে সেক্ষেত্রে ওই যে আপনার যে ভূমি ভূমি উন্নয়ন কর মৌকুফের জন্য যে চিঠিটা আপনি জমা দিয়েছিলেন জেলা প্রশাসক অফিসে সেই সেই কাগজটি আপনাকে আবার জেলা প্রশাসক বরাবর দেখাতে হবে তবে এখানে একটা শর্ত আছে সেটা হচ্ছে এই পয়স্থ যে জমিগুলো অর্থাৎ যে জমিগুলো ভূমিগর্ভে তলিয়ে যায় সেই জমিগুলো নদীগর্ভে তলিয়ে যাওয়ার পরবর্তী 30 বছরের মধ্যে যদি জেগে ওঠে নদীগর্ভ তলদেশ থেকে তাহলে সেক্ষেত্রেই আপনি সেই নদী ভূগর্ভস্থ যে জমিগুলো সেগুলো আপনি আবার ফেরত চাইতে পারবেন কিন্তু সেটা যদি তিরিশ বছরের অধিক হয়ে যায় ভূমির ভূমিগুলো জেগে উঠতে নদীর তলদেশ থেকে সেক্ষেত্রে সেই সরকারগুলো সেই জমিগুলোর মালিক হয়ে যাবে সরকার তো আপনার যে বিষয়টি আপনার আপনি এখানে দেখার বিষয়ে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন আগে ওই খাস খতিয়ানভুক্ত করার জন্য আপনারা কোনো চিঠি দিয়েছিলেন কি না তারপরে সেই চিঠিটা আপনারা যত্নে রেখেছেন কি না এবং প্রমাণক হিসেবে দেখানোর জন্য যে ওই ভূমিতল দেশে যাওয়া জমিগুলো আপনাদেরই ছিল আর লাস্ট অফ অল যেটা দেখার বিষয় সেটা হচ্ছে সেটা তিরিশ বছরের মধ্যে জেগে উঠেছে কিনা যদি তিরিশ বছরের মধ্যে জেগে ওঠে সেক্ষেত্রে ওই যে আপনার চিঠিটি ছিল সেই চিঠিটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যাবেন তারা আপনাকে জমিগুলো ফেরত দেওয়ার জন্য যা যা আইনি প্রক্রিয়া সেগুলো করে দেবে আর যদি সেটি তিরিশ বছরের মধ্যে জেগে না ওঠে তাহলে আসলে আপনার আর কিছু করার নেই সেই জমিগুলোর মালিক এখন সরকার আশা করি আপনি উত্তরটি পেয়েছেন